ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা মোট ঘর কটা ছিল? 39টা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ভগ্নাংশ কত হলো? 11/39। 39টা ঘর আছে, মনে রাখবে। 39টা মোট ঘর আছে, খেয়াল রাখবি। কটা হলো নীল, কটা হলো? দেখ গুন, নীল গুন। কত হলো? 1/3। এবার গুনবো অন্যগুলো কত হয় দেখবি। ডার্ক ব্লু আসছে দেখ, কটা ছিল? 12টা। 12টা তাহলে মোট কত হলো? 4/13। ওকে, এবার দেখ কি হয়, কোন রং আসে দেখ। এবার 4টে যোগ কর তো, 4টে রঙে যোগ কর। ওকে স্যার। 11/39, 1/3, 4/13, 1/13, 4টে যোগ কর। সবকটাকে 39 দিয়ে কর, নিচে 39 ধরে নে, 1/3টাকেও 13/39 ধরে নে, বা 12/39, ওই রকম কিছু ধরে নে। 39 সবার হর 39 করে নে। ভালো করে 1/3টা কত করেছিস? ওটা 13/39 ছিল না? 13/39 ছিল। বুঝে গেছি। বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝেছি। সবাই বুঝতে পেরেছিস? স্যার আবার একটু বলুন। আচ্ছা আরেকবার দেখ, 24 25 25 26 27। এটা 4/13 তো ছিল না, এটা কি ছিল? 12/39 ছিল। 4/13ই ছিল স্যার। হ্যাঁ, কিন্তু হর সবকটা সমান করতে হবে, সবকটার হর সমান করতে হবে। তো 4/13কে কি করে সমান করা যায়? উপরকে 3 দিয়ে গুণ কর। 31/39। 4কে 3 দিয়ে গুণ কর, 13কেও 3 দিয়ে গুণ কর, তাহলে 39 হয়ে যাবে, 12/39 হয়ে যাবে। এটাকে যেমন উপরকে 13 দিয়ে গুণ কর, নিচকে 13 দিয়ে গুণ কর,
ওপর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে সবকটা হর 39 হবে। স্যার স্যার 39 3 13 14 13 স্যার সবকে 39 দিয়ে গুণ করলাম তারপর বেরিয়েছে 39/1। হচ্ছে না? আচ্ছা তো আচ্ছা বুঝতে পারছি তোরা এগুলো করা হয়নি, ঠিক আছে ওকে বুঝতে পেরেছি, যোগ পারবি না, ওকে ঠিক আছে নো প্রবলেম। 1/1 1/1ই হবে। হ্যাঁ ভালো করে দেখ তো কটা আছে, কটা ঘর আছে গোন আগে, মোট কটা ঘর আছে গোন? 1 2 3 4 41টা, 4 10 কে 40 41টা, 37টা, 37 তাড়াতাড়ি বুঝতে হবে, মোট 37টা ঘর আছে, দেখ 37টা ঘর আছে। হবে আমাকে একটু বলবেন? আচ্ছা এখানে দেখ কটা ঘর আছে ভালো করে গোন, রং আছে কটা, কটা ঘর আছে গোন, সাইড এ গোল কটা আছে, গোল কটা আছে, গোল? হ্যাঁ কোন কি স্যার? 37টা গুনে দেখ। হ্যাঁ তো 37টা, 37টা তার মধ্যে 11টা আছে নীল, সবাই বুঝতে পেরেছিস? এবার দেখি পরের রং কি আসে দেখি গুণ, মনে রাখবি মোট ঘর 37, লাল কটা গুণ? 12/37 এই তো পারছিস, এবার দেখ অন্যটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার বেগুনি কটা আছে দেখি, পার্পল কটা আছে? 12/37 ওকে ওকে ঠিক আছে 12/37। এবার কটা এলো? 2 2/37। এবার যোগ কর তো 2/37 তার করি, এখানে সবার হর একই আছে যোগ কর। হর 37 হবে। হ্যাঁ স্যার। লবে 4 এর যোগ হবে। হ্যাঁ স্যার। কত হয়েছে? আর কোটি কোটি স্যার 1/1। হ্যাঁ সম্পূর্ণ, তার মানে সম্পূর্ণ অংশ মানে এক, এটা মনে রাখবি সম্পূর্ণ অংশ মানে এক, বুঝতে পেরেছিস? এবার দেখ সব রং হয়ে গেল, নীল লাল বেগুনি এগুলো সব ভগ্নাংশ মানে একের অংশ, ভাঙা অংশ। ও কিছু করা যাবে না, আমার সাউন্ডে গোলমাল আছে। এবার দেখ কটা আছে গুনবি, ঘর গুনবি, মোট কটা ঘর আছে আগে গুনবি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 33 33 8/33 হ্যাঁ ওকে
ওকে 8/33 এখানে আরেকটা গুণতে সুবিধা হবে দেখ এখানে 8টা আছে 1 2 3 4 5 6 7 8 চারটাতে 32 আর একে 33 এরকম ভাবে গুণে নিবি এবার দেখ কটা আছে দেখ 3 4 5 6 7 8 9 10 11 12 13 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেত্রিশ এটাকে 11/33 লিখে রাখ একের তিন লিখবি না 11/33 লেখ ওকে বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার ওটাকে একের তিন লিখবি না 11/33 লিখে রাখ হ্যাঁ স্যার এটাকে একের তিন লিখবি না 11/33 লেখ হ্যাঁ স্যার এবার যোগ কর 1/33 হ্যাঁ এবার চারটে যোগ কর একের এক হয়েছে তো উপরে 33 নিচে 33 ওকে এবার এই কটা আছে কম্পিউটার নতুন ঘর দেখি ১২ হ্যাঁ এটাকে 12/34 লিখে রাখ ছোট করবি না কত হলো 3/34 হ্যাঁ এবার লব গুলো যোগ করলে কত হয় নিচে এক থাকা কোনো মানে হয় না একই মানে তারপরে পূর্ণ সংখ্যা হচ্ছে এক কটা আছে গুণিনী তাড়াতাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখন আমাকে দেখা যাচ্ছে এক দুই তিন চার আট ছয় সাত আট বাই তিরিশ নয় নয় আছে নটা আছে
ভালো করে গুনবি 9টা আসছে নয় বললো কেন লিখবো ৩০টা আছে তো হ্যাঁ নয় কেন বলছি কম্পিউটার ভুল করছে কেন তাহলে ৮ লিখবো ঠিক আছে ২ মিনিট স্ক্রিন দেখা যাবে না তারা আমি নতুন স্ক্রিন আনি ২ মিনিট স্ক্রিন দেখা যাবে না